আসসালামু আলাইকুম, আমি কানিজাক স্যার ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে। আজকে হচ্ছে 26 জুন, এখনও আমরা আমাদের হলিডে নিউক্যাসলে আছি। আজকে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। প্রথমেই আমরা যাচ্ছি এক বাংলাদেশি ভাইয়ার বাসায়, উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়ার বাসায় যাব। ওনারা দুপুরে আমাদেরকে ইনভাইট করছে খাওয়ার জন্য, তো খাবো কিনা সেটা এখনও বলতে পারতেছি না। এখন বাজে 12:11, তো ভাইয়ার বাসায় যাচ্ছে। আমাদের হোটেল থেকে ভাইয়ার বাসাটা 3 মাইল দূরত্বে, তো ওইখানে যাই। যাওয়ার পরে কী করছি না করছি সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করছি আজকের ব্লগটা, লেটস গেট স্টার্টেড। আমরা বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য, তো এখানে এসে দেখি সুন্দর একটা আরাবিয়ান শপ। এখানে আসলাম, প্রত্যেকটা জিনিসই এখানে খুবই সুন্দর, আমার ভালো লাগতেছে দেখি। প্রতিটা জিনিসই খুব ইউনিক, এগুলো আমি অনলাইনেও দেখছি খুরমা রাখার জন্য। আমি রমজানে এগুলো দেখেছিলাম ইয়েতে, অ্যামাজনে আর আলিএক্সপ্রেসে। খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই এখানে ইউনিক এবং নাইস, অনেক এক্সপেন্সিভ। যেগুলো আমি অনলাইনে দেখছি এই ততটা এক্সপেন্সিভ না, তবে ওদের কোয়ালিটি খুব ভালো। দুপুরবেলা ব্রাহ্মণবাড়ির এক ভাইয়ের বাসায় আসার কথা ছিল, সেইখানে দাওয়াত খেলাম, দুপুরে ওনাদের সাথে লাঞ্চ করলাম। এখন আবার ওনাদের বাসা থেকে একটু বের হয়েছি, একটু ঘোরাঘুরি করব। একটা ভাবির বাসায় আসছি, উনি আমাদের কুমিল্লার। এই ভাবির বাসাটা দেখে তো আমি একদম ফিদা, এত সুন্দর। এটা নাকি ব্রিটিশ বাসা ছিল, এক বাংলাদেশি কিনেছেন, তারপর উনি কিনে বাসাটা ভাড়া দিয়ে দিয়েছেন। ভাবিরা লন্ডন থেকে এখানে মুভ করছে, মাশাল্লাহ। আর ওই যে বললাম আমি ফুল দেখলে আটকে যাই, এত ভ্যারাইটিজের গোলাপ এখানে। এই যে ভাবি ছোট নিউবর্ন বেবি, 1.5 মাস হয়েছে বাচ্চার বয়স, ভাবির আসতে 1 মাস, এখানে মানে সেটেল হয়েছে এসে লন্ডন থেকে। তো ভাবি গার্ডেনে কাজ করতে পারে নাই, ক্লিনিং করতে পারে নাই, তার পুরো বাসাটা এত সুন্দর লাগছে। আর ওই যে ইয়ে আছে কি বলে, গার্ডেনে গ্রিন হাউসও আছে। এই যে বাসাটা আমার কাছে খুবই ভালো লাগছে, তাই একটু ভিডিও করতেছি। এটা 3 বেডরুম হাউস। তারপরে এই যে স্টোর, ওনাদের 3টা 4টা স্টোর, তারপরে গ্যারেজ আছে, তারপরে নিজস্ব পার্কিং স্লট আছে, মানে ড্রাইভওয়ে আছে। ওভারঅল খুবই সুন্দর। আর বাগান কিন্তু মানে ব্যাকইয়ারটা বিশাল বিশাল বড়। এই যে ব্রিটিশ বাসা, তো এই বাসার মালিক ছিল ব্রিটিশ, পরে এক বাঙালি কিনেছেন বাংলাদেশি, ওনার কাছ থেকে ওনারা রেন্টে নিয়েছেন, এই জন্য বাসা এত সুন্দর। একটু শেয়ার করলাম এই জিনিসটা। এই যে ফ্রন্ট সাইডেও কিন্তু এরকম সুন্দর বিশাল স্পেস আছে। এই যে কি সুন্দর গোলাপ বাগান। চাইলে কিন্তু এখানেও কার পার্ক করতে পারবে। আর এই যে ওনার ড্রাইভওয়ে, এটা এই যে, আর এটা হচ্ছে ওনার গ্যারেজ, এ হচ্ছে বাসার ফ্রন্ট সাইড। খুবই সুন্দর নিউক্যাসল। আমি বললাম না, যে কয়টা বাসায় গিয়েছি যেই জায়গায় গিয়েছি ওদের সব কিছু খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে আর কি। তো
ঠিক আছে, একটু শেয়ার করলাম, আমার কাছে ভালো লেগেছে তাই। এবারের হলিডেতে আমরা গিয়েছিলাম জুনের 23 তারিখে, 23 জুন গিয়েছিলাম নিউ কাসেলে 5 দিনের জন্য বেড়াতে। তো সেইখানে আমি অনেক ভিডিওই শেয়ার করেছি। নিউ কাসেলে আমাদের হলিডে শেষ করে আসার পরপরই আমি বিভিন্ন ঝামেলায় বিজি হয়ে যাই, ইমার্জেন্সি আমাকে বাসা মুভ করতে হয়, আর যে কয়টা ব্লগ আমার ক্যামেরায় ছিল সবগুলাই ডিলেক্ট হয়ে যায়। এখন একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসছি রাতের ডিনার, এখন বাজে 10 o'clock। রেস্টুরেন্টের ইমোজিগুলো দেখে খুব ভাল লাগলো। তো এই যে ডোনাট, চিকেন ডোনাট অর্ডার করছে, আর র‍্যাপ অর্ডার করা হয়েছে। আমি এগুলো খাবো না, আসপি আর আসপির ভাপির জন্য অর্ডার করা হয়েছে, এখন ওরা খাবে, আমি অন্য কিছু খাবো। এখন আমরা আমাদের রাতের ডিনার শেষ করে আমাদের হোটেলে চলে যাব। আর নিউ কাসেলের এবারের হলিডেতে আমার কাছে অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল, ব্লগ ছিল, সময়ের স্বল্পতার কারণে আমি এই ব্লগগুলো টাইম মতো এডিট করে পাবলিশ করতে না পারার কারণে আমার ক্যামেরা থেকে সবগুলো ব্লগ ডিলেক্ট হয়ে গিয়েছে। আমার দেখা কয়েকটা সিটির মধ্যে নিউ কাসেল আমার খুবই ভালো লেগেছে। তো আজকের মতো আমি কানিজাক স্যার এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য।